আমি হচ্ছে যখন ভিডিওটা আপলোড করি আমার বাইকটা যখন আপলোড করে আমার ফেসবুক পেজ থেকে তার এক ঘন্টা পর পরই আমার মেইলে হচ্ছে আপনার থ্রেড টাইপসের মেইল আসা স্টার্ট করে কি ধরনের এটা হচ্ছে আপনার আসে যে আচ্ছা ঠিক আছে এরপর থেকে যখন ভিডিও এডিট করব তখন কোনো ট্যাটু থাকবে না তখন খুব ভালোমতো আর এডিট করা হবে তখন হচ্ছে আর অনেক কিছু যদি তুমি ও তারা চেয়েছিল আমার কাছ থেকে ইয়া চেয়েছিল ডলার চেয়েছিল হচ্ছে 3000 ইউএসডি ডলার চেয়েছিল আর কি তো তারা আর কি আমাকে কাইন্ড অফ হুমকি দিচ্ছিল যে এরপর থেকে আরো ভালোমতো আমরা এডিট করব যদি তুমি আমাকে টাকা না দাও সো এখন কে এটা করছে এন্ড কেন করছে এন্ড কেন আমার পিছনে লাগছে বা কেনই এই মেয়েগুলোর পিছনে লাগছে আমি জানি না এক্ষেত্রে কি অন্য কোনো মেয়ে বা কারোর কাছে কি মেল গেছে যে আপনি যে না আমি বলতে পারবো না ভাইয়া কারণ আমি আমি এত এত মেল পাইছি তার মধ্যে এটা ছিল হচ্ছে আপনার মানে হুমকি টাইপসের মেল এটা কি আমাদের বাংলাদেশ থেকে বা আইডি মানে অ্যাড্রেস দেখে কি মনে হচ্ছে বাংলাদেশের কেউই আমার মনে হয় না বাংলাদেশ থেকে আমার মনে হচ্ছে যে এটা বাইরে থেকে করানো হচ্ছে অ্যান্ড আমি মানে ইন্টারনাল সোর্স থেকে পেয়েওছি যে আপনার এটা বাইরের দেশ থেকে করানো করা হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে এটা বাইরের দেশ থেকে হচ্ছে বাট জিনিসটা করাচ্ছে দেশেরই কেউ বাইরের দেশে আছে এমন কিছু দেশের কেউই করছে কিন্তু দেশের বাইরে থেকে বসে কাজগুলো করাচ্ছে মেইলে ভাষা কি বাংলা ছিল ইংলিশ ইংলিশে মেইলটা পাঠিয়েছে তারপরে আইনে আশ্রয় নিয়েছেন হ্যাঁ আমি সবকিছু দেওয়া আছে